হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। তো সকালে সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। সকালে উঠে আমি এখন কি কি রান্না বান্না করব, তো তোমাদেরকে সেটাই দেখাবো, তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, ভিডিও ব্লগটা না টেনে এন্ড অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি লাল শাকটা করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। এবার আমি কড়াইটা গরম করে নেব, ওভেনে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা আসা তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি যে ইলিশ মাছগুলো হালকা একটু ভাজা করে নেব। ইলিশ মাছ এখানে বেশি ভাজা করব না, হালকা ভাজা করব। আমার মাছগুলো ভাজা এখানে হয়ে গেছে হালকা, এবার আমি তুলে নেব। গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা যে বেগুনগুলো সেগুলো দিয়ে দেবো তেলে। তো এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর বেগুনগুলোকে খুব ভালো করে একটু ভাজা করব। আমি এখানে বেশি কিছু মশলা ইউজ করছি না, তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বেগুনগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়েছি। তো আমার বেগুনগুলো এখানে মশলাটা দিয়ে, মানে মশলা এখানে আমি নুন হলুদ দিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিলাম, এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি কিছু 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি ওপর থেকে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুনগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে ঢাকাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঝোলটা ফুটে গেছে, ফুটছে। এবার আমি ভেজে রাখা যে মাছগুলো, ইলিশ মাছগুলো, তো ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ঝোল এখানে আমার পুরো কমপ্লিট। এবার আমি সর্ষে পোস্ত যে বাটাটা, সেটা এখানে দিয়ে দেবো। ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, কারণ সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর যে একটু সর্ষের তেল দিলে ভালো টেস্টটা আসে। ভালো অল্প করে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো গাইস, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি বেগুন দিয়ে ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখো। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক করো, যাতে আমি আরও নতুন নতুন ব্লগ করতে পারি। আশা করছি তোমাদের ভালো লাগছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ওকে, বাই, টাটা।